সুপ্রভাত বন্ধুরা, অনেকটাই সকাল, তাই ভালো করে আলু ফুটে নি, মাছগুলোকে খেতে দিতে এসছি। উপরে সব ঘুরছে, অন্ধকার করা আছে একুরিয়ামটা, দিয়ে লাইট জ্বালিয়ে খেতে দেব। এই যে আমার কাছে ফুল ফুটে গেছে, চতুর্দিক আলু ফুটে গেছে। তো আমার ব্লগটা এখান থেকে আমি শুরু করলাম। ফ্লিপকার্ট থেকে একটা গেঞ্জি এসছে, দাঁড়া আমি আস্তে আস্তে এটা বের করি, দেখাচ্ছি। যোগা ক্লাসে যাব, গেঞ্জি অর্ডার করেছিলাম। এই যে আজকে ভালোই হয়েছে, আজকে প্রথম দিন যোগা ক্লাস যাব। 3 মাস বন্ধ ছিল, 3 মাস জীবনে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে আমার, আবার ভালো জীবনটায় ফিরে যাব। যাই হোক, কাজ কেটেই পড়ব। বেশ মেটেরিয়ালসটাও বেশ ভালো, ফ্লিপকার্ট থেকে এসছে, তোমরা অর্ডার করে দেখতে পারো। আজকে তোমাদের সামনে যে রান্নাটা আমি ব্লগের মাধ্যমে শেয়ার করি প্রত্যেক দিন এক একটা, কোনো দিন হয়তো পারি না শরীর খারাপের দরুন। যাই হোক, এটা পমফ্রেট মাছ 4 পিস ভেজে নিয়েছি। আমাদের বাড়িতে আমি আর আমার হাজবেন্ড দুজনই, অনেকে আবার ব্লগ দেখে মানে আমার ফ্যামিলি মেম্বারই ফোন করে যারা দূরে থাকে, যে কিরে এতটা কম মাছ রান্না করলি, মানে আমার আমাকে নিয়ে প্রচণ্ড কিউরিয়াসিটি মানুষের। যাই হোক, তো 4 পিস পমফ্রেট মাছ রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নেবো একটু কালো জিরে। কালো জিরে হেলথের জন্য খুব ভালো, কালো জিরে সর্দি কাশি লাঞ্চ সবের জন্য ভীষণ প্রফিটেবল। তো তোমরা সব প্রায় খাবারে এটা যেটাতে যায় আর কি ইউজ করতেই পারো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাতেই এই রান্নাটা আমি করব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। লাল লঙ্কাটা মানে খুবই খারাপ, কাঁচা লঙ্কার গুণটা ভালো, তাই জন্য কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা ভালো। আর যদি মানে কাঁচা লঙ্কাটা, এই যে আমার দেখো না, আমি কিন্তু লঙ্কার গুঁড়ো খুব কম ইউজ করি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি কালারটার জন্য, হয়তো খেতে চাবে না তাই, তো আমি এটা ঝালের জন্য কাঁচা লঙ্কাই ইউজ করব। এটা আমি আজকে রান্না করব ফুলকপি দিয়ে। ফুলকপি আলু কেটে রেখেছি, দিয়ে ফুলকপি আর আলুটাকে আমি ভালো মতো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে ফুলকপিটাকে আমি লাল লাল করে ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। কপিগুলোকে এরকম করে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। ঢাকা দিয়ে ভাজলে কোনো সবজির খাদ্যগুণটা বজায় থাকে, তাই ঢাকা দিয়ে ভাজাটাই খুব ভালো। তো আমি এর মধ্যে দিয়ে দেবো টমাটোগুলোকে, এইভাবে নিয়েছি 2 ভাগ করে কেটে, একটু আদা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনিয়া দিয়ে ভালো করে মিটা দিয়ে কষিয়ে নেব। যতক্ষণ এটা তেল ছাড়ে, কফিটাও বেশ সেদ্ধ হয়ে গেছে, দেখো এই দেখো, এই জন্য আস্তে আস্তে করে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নেব। এটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এটাও তো কফিটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, যার দরুন পমফ্রেট মাছটা নরম, সেই হিসাবে মানে জলটা দেবে, ঝোলটা যেন পমফ্রেট মাছটা তাড়াতাড়ি তো সেদ্ধ হয়ে যায়। 1 গাদা জল দিলে পরে কী হবে, পমফ্রেট মাছটা ভেঙে যাবে, তো একটু ফুটুক তারপরে আমি পমফ্রেট মাছটা দেবো। এখানে আজকে করছি আমি, এই শর্টে দেওয়া থাকবে দেশি মুরগির মাংস। তো বন্ধুরা, সকাল থেকে আমি সামনে আসার সময় পাইনি, এই যে যোগা ক্লাস থেকে এক্ষুনি ফিরে এলাম, খুব ভালো লাগলো। অনেক দিনে পুরোনো জায়গা, তো গরমকালটা যায়নি, সব গোলমেলে হয়ে গেছে, এত গরম পড়লো যে ওখানে গিয়ে যোগা করা, যার জন্য একটু মোটু টোটু হয়ে গেছি। যাই হোক, এগুলো কমাতে হবে, সকালে হাঁটতে হবে, তাহলেই হয়তো আমি অসুখটা থেকে বাঁচতে পারবো। তো প্রত্যেকজনই হেলদি থাকা খুবই দরকার। সকালে সুপ্রভাত, মানে ফটো তুলেছি সিনারি বলতে আর পারিনি, সারা দিন এত কাজ করেছি আজকে তাই বলা হয়নি। তারপরে রান্নার ভিডিও বানাচ্ছে, একা একা রান্নার ভিডিওগুলো বানাতে না খুব কষ্ট হয়, তারপরে যখন দেখি 150 লোক দেখেছে তখন আমার আরও কষ্ট হয় যে কেন এরকম দেখছে লোকজন। তো সকালে যে গেঞ্জিটা বলেছিলাম না যে ফ্লিপকার্ট এসছে, এই যে গেঞ্জিটা, গেঞ্জি আছে জোগাড়, তাও মনে হচ্ছে আজকে প্রথম ক্লাস করবো, তো একটা গেঞ্জি কিনে এনে যা কিনে নিলাম, সেল যাচ্ছে, অফ যাচ্ছে, 70% অফে কিনেছি, খুব ভালো গেঞ্জিটা, তোমরা ফ্লিপকার্টে কিনতে পারো, যদি কেউ বলো আমি লিঙ্কটা শেয়ার করে দিতে পারি ভিডিওতে।
আর এখন এসেছি, এখন আমি আর সঙ্গমিত্রা মানে আগে জাগরিটি খেতাম, গুড় দেওয়া, দুজনে এমন শুধরে গেছি, ওই দোকানে গিয়ে বেশ গল্প করলাম, আর দুটো লেমন টি খেলাম, মানে গ্রিন টি খেলাম, লেমন না, গ্রিন টি খেয়ে যে যার মতো ঘর চলে আসলাম। খুব ভালো লাগলো, মানে লাইফটা একটা অন্যরকম দিক মোড় নিয়েছিল। যাই হোক, আবার সিধা সিধা মন নিচ্ছে, গরমের জন্য প্রচণ্ড মানে অসুবিধায় পড়ে গেছিলাম। খুব ভালো লাগলো সেতে যোগা টিচার, সে গড়া ধরি আদর, তারপরে যারা যারা মানে পুরনো দু তিনজনই আছে, মানে আমি একটু খারাপ তো তাই মানুষ বেশি ভালোবাসে আর কি। তো যাই হোক, কিছু দেখি কি টিফিন করা যায়। যোগা থেকে ক্লাস থেকে এসে না তো খিদে পেয়ে গেছে আমার, দু চারটা রিল করেছি, তো রান্না বসিয়েছি, হচ্ছে ও খাবো, প্রচুর খিদে পেয়ে গেছে। আমার জন্য ভেজ ডাল আর ভাত বসিয়েছি, অল্প একটু ভাত ছিল। এই যে রাত্রের ডিনার, খাবো পমফ্রেট মাছ দিয়ে আর ভেজ ডাল। তো বন্ধুরা, রাত বাড়ছে, মানে আজকে গাড়ি চালাতে অনেকই অসুবিধা হয়েছে, কারণ কি অনেকদিন পরে আমি নিজে গাড়ি চালিয়েছি, তাই মানে বরের পিছনে পিছনে ঘুরছিলাম, বোনের পিছনে পিছনে ঘুরছিলাম। যাই হোক, তো খড়গপুরে প্রচুর রাস্তাঘাট, খুব জ্যাম, খুব অসুবিধা হয়, তাই জন্য যোগা টিচার বলে বাড়িতে গেলেই তুই একটা ফোন করবি। যাই হোক, আর ব্লগটা না টেনে এখানে আমার ব্লগটা আমি শেষ করব। শুভরাত্রি, আপনারা ভালো থাকবেন।